হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ দা শিব কৃষ্ণ গিরিধারি গোপিনী নব কৃষ্ণ যাদবায় নম হরি হরি নব কৃষ্ণ যাদবায় নম হরি হরি যাদবায় আমার মনে হচ্ছে আপনারা আগের জন্ম থেকে হরিনাম গাইছে এত সুন্দর তালে মিলিয়ে নিয়েছে হরি গোপাল গোবিন্দ দাম শ্রী মধুসূদন গিরিধারি গোপিনা মরম এরকম গাইতে পারেন জানলে দল আনতাম না গাড়ি সুন্দর বল গোপাল গোবিন্দ গিরিধারি গোপিনা মদন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভারী সুন্দর হরিনাম আপনারা করছেন কোনো সন্দেহ নাই সবার চরণে আমার প্রণাম থাকলো এখন যেটা বাকি সেটা হলো মহাপ্রভু দুই হাত তুলে হরিনাম গাইতে আমরা কি পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ
বলো কই বাত নেই, কই বাত নেই, ভুল হয় না, কারোরই ভুল হয় না। আমি বলেছি খারাপ লাগছে কি, আর আপনারা বললেন জয়, তো জয় যারা দিলেন তাদের জীবনটাই জয় জয় হয়ে যায়। এখানে যারা এসে প্রণাম করে নিয়েছে তারা তো পূর্ণ কাম হয়ে যাবে। মহাপ্রভু আজ থেকে 530 বৎসর আগে কলিকালে হরিনাম সংকীর্তনে প্যান্ডেলটা বেঁধেছিলেন, শুরু করেছিলেন হরিবাস, আর সেই হরিবাসরের মহাপ্রভুর উদ্দেশ্য ছিল এটাই, মানুষকে দুটো জিনিস করতে হবে সারা জীবন ব্যাপী, সেটা কি? দুটো জিনিস, একটা হলো প্রণাম, প্রথমে প্রণাম, তারপরে করতে হবে যেটা, সেটা হলো নাম। মানুষ দেবতা হয়, দেবতাও কখনো জীব জন্তু গাছপালা হয়ে যায়, ওই একই তত্ত্ব কর্মের জন্য। দেখেন আপনারা কুবেরকে চিনেন, কুবের রাবণের বড় ভাই, যিনি দেবতাদের ধনপতি, সেই ধনপতির দুই ছেলে নল কুবের, তারা সাধুকে সম্মান করল না, দেবর্ষী নারদকে প্রণাম করল না, লগ্ন দেহে একটা সরোবরে মন্দাকিনী সরোবরে কতকগুলো অপ্সরাকে নিয়ে জলকেলি করছেন, শুনুন হরিনাম। নারদ ঋষি অভিশাপ দিলেন যে মানুষ হয়ে বেহুশ হলি, দেবতা হয়ে দানব হলি, সাধু চিনলি না, উলঙ্গ হয়ে তুই রমণী নিয়ে মত্ত হলি, সুরাপান করে। ভক্তমণ্ডলী মায়েরা সেদিনও সুরাপান করেছিল, তাদের ধ্বংস হল। আজও জগৎ সংসারে অনেক মানুষ সুরাপান করে, তাকিয়ে দেখবেন তাদের সংসারে কোন উন্নতি নেই আর শান্তি তো নেই। এই জন্য হরিনাম শুনুন, আপনি সুরা পাই হবেন না অমৃত পাই হবেন। অভিশাপ দিলাম রে, দণ্ড পেলে মানুষ সংশোধন হয়, শাস্তি পেলে মানুষের পরিবর্তন হয়, তাই তোদের দরকার আছে। অভিশাপ দিলাম মর্তধামে দুটো বৃক্ষ হয়ে দুই ভাই জন্ম চলে যা, হরিনাম শুনছেন আপনারা, শুনুন আপনাদের কথা, কি ব্যবহার করলে কোথায় যাবে। ফল রূপে পুত্র কন্যা, তারপরে একটা জানি না, ভাগ্যিস আপনারা জানতেন, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। ভক্তমণ্ডলী মায়েরা, এই জগৎ সংসারকে আমার আমিত্ব মনে করে আমি কি হলাম, বৃক্ষ সম হলাম, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। এটা আপনারা বললে কিরকম হয় না, আপনারা কি ভজন করেন না? ওটা আমি বললে মানা না, ভজিনু আমার তো ভজন হলো না, কিন্তু আপনারা তো এটা বললে হবে না, আপনারা তো ভজন করছেন। হ্যাঁ আমি বুঝে নিলাম, অনেকে গতকাল হরিনাম করেন না, আজকে তো করছেন, হয়তো আগামীকালও হবেন না, তবু তো একদিন করলেন, এর ফলও ব্যর্থ যাবে না। আর প্রতিদিন প্রতিদিন যদি করেন তার তো কোনো কথায়, ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে একদিন করলে ফল পাবেন, বেশি দিন করলে তো কোনো কথাই আসছে না। তাহলে দেখেন তত্ত্বটা মিলিয়ে নেন,
দেবতা হয়ে দুটো গাছ হয়ে জন্ম নিল, কোথায়? বৃন্দাবন। যাদের নাম হলো যমলার্জুন, দুটি অর্জুন বৃক্ষ হয়ে জন্ম নিল। তাহলে দেবতা যদি বৃক্ষ হয়ে জন্ম হয়, মানুষের কি হবে? কীট পতঙ্গ আর নর্দমার কৃমিকীট হয়ে জন্ম নিতে হবে। মহাপ্রভু বললেন, ভয় নেই রে, কেউ ভয় পাস না। হ্যাঁ, তোরা তেমনটাই করে ফেলেছিস, জোগাড় করেছিস, কিন্তু আমি এসেছি তোদের সব ভার নিয়ে নেব যদি তোরা প্রতিদিন একটু করে হরি নাম করিস, আর কোনো কিছু না। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলিহারি, একটু শুনতে হবে, একটু শুনতে হবে। সেটা কি? যে যা কাজ করছেন আরো কাজ বাড়িয়ে দেন, সংসারও ছাড়তে হবে না, ছেলে মেয়ে বাদ দিতে হবে না, যে যেখানেই আছেন শুধু তার সঙ্গে একটু হরিনাম করুন প্রতিদিন, কাজ হয়ে যাবে। মহাপ্রভু সব দায়িত্ব নিয়ে নিয়ে। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমি বিনা করি কালে আজ গতি না।
হরিবল 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 ভাই রে, এই নামে উঠারিও দেখো জগাই আমার ভাই রে। জীবন ভাই রে, নামের গুণে উঠারি বগাই আমার ভাই রে। জীবন 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 ভাই রে, নামের গুণে উঠারি বগাই আমার ভাই রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরিনাম করলেন, এখন হরির মহিমা শুন। ভগবানের যত লীলা তা গোলকে হয় না, গোপনে হয় না, মানুষকে নিয়ে হয়। কখনো মানুষ অসুর হয়ে যায়, ভগবান তাদের বিনাশ করে। যখন মানুষ ভক্ত হয়ে যায়, ভগবান তখন তার সঙ্গে লীলা করে। তাই শুনে আজকে আমরা লীলা সাধন করব ভক্ত পিপাজি। কেমন ভক্ত পিপাজি? একজন সংসারী, একজন গৃহস্থ, কি করে ভজন করে জীবনের শেষকালে সে ভগবত দর্শন প্রাপ্তি হয়ে বৈষ্ণবে পরিণত হল, এমন লীলা সাধন করি এই মর্তধামের লীলা। আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার ইথে যদি তোমার দুঃখ হয়। আরে আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ তবে আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, সুখে থাকো সুখ। ভক্তের কথা হরিনাম শোনো। এখানে এমন কোন মানুষ নেই যার জীবনে কোনো দুঃখ নেই। দুঃখ থাকলো বলে ভগবানকে জানাতে নেই। কেন? নিজের কর্মফলে দুঃখ পাচ্ছে, ঠাকুর তুমি সুখে থাকো। হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, আমার যা হওয়ার তাই হবে তুমি কেন দুঃখ পাবে, সুখে থাকো যোগ সুখ ম সুখে থাকো তুমি সুখ ম। ভক্তমণ্ডলী মায়েরা আস্তে আস্তে আস্তে, এই যে কি হচ্ছে, কি অত ঝগড়া কেন? না না এখানে না,
কোন একটা বাড়িতে তিন তালায় ঝগড়া লেগে গেছে, তিন তালায়। কি হলো? বলে সারা রাত্রি ঘুমোতে পারে না, টেনশন। কেমন? এই জন্য স্বামী স্ত্রীতে ভোর চারটার সময় ঝগড়া লেগে গেছে। কেমন ভক্তমন্ডলী মায়েরা, এই ঝগড়া লাগলো তিন তালা। এক তালায় কি হচ্ছে? ভোর চারটায় উঠে ভাঙা ঘরে মঙ্গল আরতি হচ্ছে। রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সাদি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সাদি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সাদি বলে। বলে কত নিদ্রা যাও খে তুমি, তুমি শ্যামে নাগরের কোলে। কত নিদ্রা যাও গো তুমি, কালো শ্যাম নাগরের কোলে। বলো রাই জাগো শ্যাম। ভক্তমন্ডলী মায়েরা, যে সংসারে ভোর চারটা থেকে ভগবানের কীর্তন হয় ওটা সংসার নয়, ওটা সারা সার বৈকুণ্ঠ বেনে যায়। যেদিন গৃহেতে হরিনাম হয় সেদিনই গোলক ভাই, আর যেদিন ভোর চারটা থেকে গেলাম রে বাবা রে টাকা পয়সা নাই রে কি হবে রে, এটা সংসার গুলজার। কেমন? এই জন্য সংসার না বানিয়ে যে যেখানে আছেন ভোর থেকে কীর্তন করুন। কেমন? আপনার লাভ হবে বই, ক্ষতি হবে না। রাই জাগো শ্যাম জাগো বলে যদি কেউ না পারেন এই গানটা গাইতে, তাহলে এটা তো পারবেন কি? ভজ গৌরাঙ্গ। বাহ, সবাই জানেন দেখছি, চালান এই কীর্তন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, যে জন গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে তো হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে, হরে রাম রাম বাবা বাবা, হরে আপনারা সবাই ভালো আছেন? ভালো আছেন? আর সকলের ঘুম ভেঙে গেছে? কেউ ঘুমিয়ে নেই? ওই তো তারা ঘুমোচ্ছে। না না, চোখ বন্ধ করলেই যে ঘুমোয় তা না, চেয়ে থাকবেন তাকেও ঘুমানো বলো। কারা ঘুমোয়? চেয়ে আছে, চোখ খোলা আছে, তবু ঘুমাচ্ছে। মানে যারা অজ্ঞানতায় আছে, সকালবেলা কি করা উচিত, কাকে প্রণাম করা উচিত, কি বলা উচিত যারা জানে না, ওরা জেগেও ঘুমোচ্ছে। কি হরি নামে এত কথা হচ্ছে, সাধু সন্তরা জীবের মঙ্গলের জন্য এত কথা বলছে, যারা শুনছে অথচ মানছে না ওরাও জেগে জেগে ঘুমোচ্ছে। আর যারা কাজ চালু করে দিয়েছে, এতে তো কোনো পয়সা খরচা নাই,
এতে তো কোনো কষ্ট নাই, বরং যখনই বলবেন আমি একটা কথা বলছি সংসারে কালকে বলে দেখবেন কষ্ট পান কিনা, কষ্ট পাবে কোনটাই বলুন তো? বৌমা বৌমা মেলা হচ্ছে একটু চা খাবো দুটো পয়সা, এমনিতেই সংসার চলছে না, চা খাবে বুঝেছেন? কিরকম আনন্দ হলো! আর ওরকম না বলে কই আপনি একটু করতাল বাজিয়ে কীর্তন করুন তো, ও বলবে বঙ্কিমদা চা খাবে আসা, ও বলবে তুমি দামোদর মাসে আমার বাড়িতে চলো না একটু মানে করতাল বাজিয়ে আরতির সময় কীর্তন করবে, তোমার সেবা আমি দেব, তোমার কোন ব্যাপার? আমরা মশাই কীর্তন করে লোকের বাড়ি যেতে পারি না, কান্নাকাটি করে শুধু খাওয়াবে, আর লোকে সংসারে এত রোজগারের পরেও এক মুঠো খেতে পায়, বৌমা খেতে দেয় না, ছেলে খেতে দেয় না, ওরে কেন? এই জন্য জানিয়া শুনিয়া অধোগতি হইল, জানলি যদি হরিনাম করে দেখ না খাবার অভাব হবে না। বৃন্দাবনে চলে যান, একটু করতাল বাজাবেন, রাধে রাধে বলবেন, আপনার পেটের জ্বালা কোনো দিন থাকবে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে। বলো রাধা দামোদর কি অধিকের হলো কি? না না আমি ওইসব মেলার কথা বলছি না, আমি বলছি এক বৃন্দাবন থেকে ব্রজধাম থেকে এক সাধু বাবা, সাধু এক ছেঁড়া কাপড় পরা, ছেঁড়া 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 মানে ফুটো ময়লা একটা কাপড় পরে আছেন হাঁটুর উপরে, তার অনেকগুলো গাঁট দেওয়া আছে। ভক্তমন্ডলী মায়েরা প্রাণ ভরে হরিনাম শুনুন, হরিনাম করলে কিরকম উন্নতি হয়েছে দেখুন, বারোটা গাঁট দেওয়া আছে, ধুতি পরে আছে, বৈষ্ণবের কুড়ে ঘর কৃষ্ণের দয়াল, বৈষ্ণবের সাক্ষী অন্য সেও সুধাময় রে সেও সুধাময়, বৈষ্ণবের কুড়ে ঘর কৃষ্ণের দয়াল, বৈষ্ণবের সাকি অন্য সেও সুধাময়। দেখেন ভক্তমন্ডলী মায়েরা, এ জগতে যারা মিথ্যে কথা বলে, চুরি করে, লোক ঠকায়, মানুষকে কাঁদায়, এরা বড়লোক হয়ে যায়। আপনারা যাকে বড়লোক বলেন, যার গাড়ি হয়ে যায়, যার বাড়ি হয়ে যায়, সে বড়লোক হয়ে যায়। বড়লোকের পিছনে স্ট্যাম্প হলো ধনী, এ জগতে ধনী হওয়া যায় কিন্তু মানি হওয়া যায় না। ধন থাকলে ধনী হয়, ভালো কাজ করলে সম্মান আর এও হয়, কিন্তু কৃষ্ণ ভক্ত নয়। কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে চায়, ধন চায় না, মান চায় না। এ জগতের মানুষ সম্মান করুক, ভালো খাবো, ভালো বিছানায় শোবো, এটা কৃষ্ণ ভক্ত চায় না। এই জন্য ব্রজধাম থেকে একজন বৈষ্ণব আসছেন আমাদের বাংলায়, হরিনাম গাইতে গাইতে সম্বল একটা ঝুলি, এ ঝুলিতে অন্য কেউ নেই, ডাল নেই, চাল নেই,
টাকা নেই পয়সা নেই, বাল গোবিন্দ আছে শালগ্রাম শিলা, ওকে বুকে জড়িয়ে ধরে ওকে কাঁধে করে নিয়ে হরিনামকে সম্বল করে এই বাংলার বুকে ছুটে এলো কৃষ্ণনাম গাইতে। লক্ষ্য করবে তিন তালার ছাদ দিতে পারে না টেনশন, বাড়ির লোকের সঙ্গে কথা হয় না, এ কি কেমন জীবন। আর একটা ভাঙা ঘরে এক তালায় ছেঁড়া কাপড় পরে আছে, ওকে গিয়ে বলুন কেমন আছেন, ও হাসতে হাসতে বলবে মদন গোপালের কৃপায় আপনাদের দয়ায় আমার কোনো অভাব। কেন এটা মিথ্যা না? অভাবটা কোথায়? বাড়িতে অনেক টাকা আছে আপনি ভোগ করতে পারবেন না, অনেক খাবার আছে দেড় কিলোর বেশি খেতে পারবেন না, তাহলে আপনার অনেক থাকা না থাকা দুই সমান। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই বাড়িতে টাকা থাকলো মানেই আপনি শান্তিতে থাকবেন তা না, সুখী হবে মনে দুঃখী হবে মনে। দেবরাজ ইন্দ্র দেবত্ব পেয়েও সুখী হয় না, ঘুমোতে পারে না, মানুষকে যদি শশাগরা পৃথিবী দিয়ে দেওয়া হয় তবু সে অভাব পূর্ণ হবে না। ভিখারির এক কিলো চাল দরকার, ধনীর প্রতিদিন এক লাখ টাকা দরকার, পেয়েও শান্তি নেই। কিন্তু কৃষ্ণ ভক্ত যা পায় তাতেই সে হাসতে থাকে, আনন্দ করে, প্রাণ ভরে হরি বল বলে, তার কোনো গোপী জনমন চোর গিরি দাঁড়িলা রাখো মিনতি রাখো, গোপী জনমন চোর গিরি দাঁড়িলা রাখো মিনতি রাখো, বলো গোপী জন মন ছো গিরি ধাঁটিলা রাখো মিনতি রাঙা পা, রাখো মিনতি রাঙা পা, বলো গোপি জন মন ছো গিরি ধাঁটিলা রাখো মি নতি রাঙা পা, এ দয়ালি গোপী জন মন ছো গিরি ধাঁটিলা রাখো মি নতি রাঙা পা, এ দয়া মন রাখো মিনতি রাঙা পা, গুরু গোপী জন চোর গিরি ধাঁটিলা রাখো মিনতি রাঙা পা, রাখো মিনতি রাঙা পা, এই দেহ এই মন সকলি তোমার দান, এই দেহ এই মন সকলি তোমার দান, ও গো দয়া মন ও গো কৃপা মন, এই দেহ এই মন সকলি তোমারি দান, এই দেহ
কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়, বলো অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়, বলো 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 গোপি জন্মল চোর গেলি ধাতি লাল, রাত মিনতি রাঙা পাপি তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, এই যে এই তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, রাখো চরণ তলে, অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়, বলো গোপি জন্ম চোর গিরি ধাঁদিলাল, এলাল গিরি ধাঁদিলাল, রাখো মিনতি রাঙা পাল, রাখো মিনতি রাঙা পাল, গোপি জন সবাই ভালো আছেন? ভালো আছেন তো? মুখ দেখলে মনে হয় না ভালো নেই, অনেকে দেখবেন ভেতরে গোলমাল চলছে, ভালো আছেন মানে তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে ভেতরে গোলমাল, আর ভালো থাকার ভাব মানে যেন ঝরে ঝরে পড়ছে, আর একে একে জন ভালো আছেন? সে না ঘাড় নাড়তে পারে না কিছু বলতে পারে, সাধু দেশের মানুষকে বলছে ভালো আছেন? খেয়ে দে কাজ নাই খালি হরি হরি করছে, এমনি সংসারের ঘর টানতে টানতে জীবন বেইরে যাচ্ছে, বাবাজির দল খালি হরি বলে আর আনন্দ করে, তোমাদের কাজ কম আছে? সাধু তখন বলে তোমরাই বা কাজ করে কি করছো, একটু হাসতে পারো? এত টাকা রোজগার করে জীবন ফাঁকা, টাকা কেন রোজগার করে? আনন্দ করবে, সুখী হবে, তাই যদি না হতে পারো তাহলে বাবাজি হয়ে যাও। বাবাজিরা যদি সব সময় হাত তুলে নাচে তা তুমি কেন কাঁদো যদি টাকা রোজগার করো? আরে বাবাজিদের কাজ নেই, কম্ব নেই, বাহু তুলে নাচে তো তারা কাঁদবে, তাদের দুঃখ থাকবে, তোমাদের থাকবে কেন? তখন এরা বলে সাধু হাসে ভালো কিন্তু ট্যাঙ্ক ট্যাঙ্ক করে দেয়, কথা কিরকম ক্যারেং ক্যারেং দিচ্ছে দেখো। হ্যাঁ গা বাবাজি, তা কি বলছো সেটা বল। বলে আগে জিজ্ঞাসা করতে হয় যার সঙ্গেই দেখা হোক কেমন আজ, তারপরে যা বলার বলা বলে সেটাই বলো, ওটা হয়ে গেছে তা কি চাও তুমি? সাধু তখন বলে তোমরা যেটা ভাবছো সেটা না, বলে হ্যাঁ ওইটা যেন না হয়, চেক বই বের করো না,
এই যে আমাদের গুরুদেব অবস্থা খারাপ করে দিয়েছে জানেন তো, মাথা নেড়া করে দিয়েছে, তিলক দিয়ে দিয়েছে, গাড়ি থেকে নামলেই বলে ওই চাঁদা কাটতে আসে, ঝাঁপ ফেলে দেয়, ঝাঁপ বন্ধ করে দিচ্ছেন, দাদা একটু দাঁড়াবেন, বলে না সময় নেই দোকান বন্ধ। আরে বাবা দোকান এখনই কি বন্ধ, বলে কি চাই তাই বলো, দোকান বন্ধ করি তারপর কথা। আরে বাবা দোকানে একটু বসে কথা বলতাম, বলে ও আমি জানি আপনি বিল বই বের করবেন, বলে ওরে আমার পকেটটাই তো ছেঁড়া, কেমন বিল বই রাখবো কথা, তুই এই সন্ধ্যা নেমে যাচ্ছে, আমি একটু আজকে রাতটা কোথাও থাকতে চাই, রাখবি আমার, সকাল হলেই চলে যাব, কোনো সমস্যা নাই আমি চলে যাব, আমার এক রাতের বেশি কোথাও থাকি না, তোর বাড়িতে আমি এক রাত্রি থাকবো, সূর্য উদয়ের আগে চলে যাব, একটু জায়গা দিবি রে বাবা, কি রে বল, আরে হ্যাঁ বল না হয় না বল, আগে আমি কেন না বলছি না আর হ্যাঁ বলছি না জানেন, বল কেন বা, আমি হরিনাম শুনতে যাই, ওতে যাস, এ তো ভালো কথা, তাহলে তো আমার জাত ভাই, বলে না হতে পারি নাই, কেন, আমি হরিনামে শুনেছি সাধুকে এমন একটা আসন দিতে হয়, ছেঁড়া হোক কমা হোক কিন্তু সেই আসনটায় বসে যেন কেউ কোনোদিন না খায়, সেই উচ্ছিষ্ট আসন সাধুকে দিও না, ছেঁড়া আসন দাও, একটা কলা ছোটের আসন দাও, এক বিড়া খড় দিয়ে দাও, কিন্তু এঁঠো ঝুঠা অপবিত্র আসনটা সাধুকে দিও না। তা কেন, কেন সাধুর হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে, এইটা হরিনাম না শুনলে বুঝতে পারবেন না, মন্দিরে ভগবান নয়, মসজিদে ভগবান নয়, গির্জায় ভগবান নয়, ভগবান হল এই চেতন মন্দিরে, এখান দিয়ে এই মন্ত্র দান করে, এই মন্দির থেকেই উপদেশ পাই, এই মন্দির থেকেই আমরা পথের ঠিকানা পাই, তাই ওই অচল জগন্নাথ অচল মন্দিরের চাইতে জ্যান্ত জগন্নাথ, যতদিন গুরু বেঁচে থাকবে, যতদিন পৃথিবীতে সাধু সন্ত থাকবে, প্রাণ দিয়ে সেবা করো, তোমার জীবন ধন্য হবে, আর তুমি গোবিন্দ কিরূপে পাইব সেবা মুই দুরা চা, কিরূপে পাইব সেবা মুই দুরা চা, বল কি রূপে পাইব সেবা মুই দুরা চা, কিরূপে পাইব সেবা শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, ওই শ্রী গুরু চরণের অতি না হইল আমার, কিরূপে পাইব সেবা মুই দুরা চা, কিরূপে পাইব সেবা মুই দুরা চা, আমি জানি বাবা, আস্তে আস্তে আমি জানি, বৈষ্ণব সেবা বড় কঠিন কাজ, এঁটো বাসনে খেতে দিতে নেই, যেটা আপনারা আমিষ খেয়েছেন, যেটা আপনারা ব্যবহার করেছেন, ওই বাসনে কোনোদিন সাধুকে সেবা দিতে নেই,
আমি জানি বাবা, সেই বিছানায় বসতে দিতে নেই যে বিছানাটায় আমরা জড় রস ভোগ করেছি। এই জন্য বাবা আমার বাড়ি ভাঙা বাড়ি, এমন একটা বিছানা নেই, এমন একটা বাসন নেই। তো লজ্জা করে না এই কথাগুলো আমার সামনে বলছিস? লজ্জা হওয়া উচিত, মানুষের লজ্জা হয় তো তাও নেই। আরে অবস্থা যেমন ব্যবস্থা তেমন, বাড়ি যত ছোট হোক যত গরিব হোক যেমন তেমন একটা কড়া খুন্তি রাখতে পারিস না। নিরামিষ সাধু কবে আসবে, ভগবান কবে আসবে সে কি বলে আসে? জীবনটাকে প্রস্তুত করে রাখতে হয়, তিনি আসবেন। একটা বাসন রাখতে পারিস না, লজ্জা নেই তোর? অসুরদের খাওয়ার জন্য কত বাসন কিনেছিস, বিছানা করেছিস। যারা মদ খাবে, সুরাপান করবে, জীব হত্যা করবে, তাদেরকে বাড়িতে এনে কত কিছু করিস, একজন সাধুকে আশ্রয় দিতে পারিস? আমি হলে লজ্জায় মাথা কাটতাম, তুই মানুষ না অমানুষ রে? জীব হত্যা করে কত বন্ধুর সেবা দিস, একজন সাধুর সেবা দিতে পারিস? একটা জিনিস ভালো লেগেছে, তুই স্বীকার করেছিস, আর এই তত্ত্বটা তুই জানিস। এটা জেনে রাখ, জন্মে পরজন্মে শুরু করব। তবে করিস, করব করব করে কাল কাটাস না, আজকে হলেও তুই চালু কর। প্রথমে সাধুকে দেখলে প্রণাম করবি, এই প্রণামটা হলো পশুত্ব হারিয়ে যাবে। যত বারবার প্রণাম করবি তোর অহংকার পাতলা হয়ে যাবে, আর অহংকার যদি পাতলা হয় তবে অল্পদিন হরি নাম করলে ভগবত কৃপা হয়ে যাবে। এই জন্য তদ বৃদ্ধি প্রণিপাতেন। সাধুরা বলেন, ভগবান গীতায় বলেছেন আগে প্রণাম পরে নাম। এই যে এখানে যারা এসেছেন আমি দেখেছি অনেককে প্রণাম করে বসতে পারবে, বসতে পারেন না, অনেকে কষ্ট করে দাঁড়িয়ে হরিনাম শুনছে। শুরু থেকে আমি দেখতে পাচ্ছি জায়গা অকুলাল। তা হোক, আমরা জীবনে অনেক কষ্ট করেছি, না হয় আজকে একটু কৃষ্ণ নাম শোনার জন্য কষ্ট করব। সাধনায় যার যত বেশি কষ্ট হবে তার তত তাড়াতাড়ি পথ কমে যাবে। এই জন্য দাঁড়িয়ে প্রণাম করে নেবে, শুরুতে প্রণাম করে দাঁড়িয়ে যাবে, বসে যাবে, দেখবেন ঘন্টা তিনেক পরে আবার আপনি বাড়ি যাবে, প্রণাম করে নেন, প্রভু আমি তো ভক্তি শ্রদ্ধা কিছু দিতে পারি না, তোমারই করুণা তুমি কৃপা করো যেন এই জন্মেই তোমাকে আপনি পাবেন, বুঝতে পারবেন, কিছু উপলব্ধি করবে করবে ইতিহাস। তাই সাধু বলছে, যাক তুই হরিনাম শুনেছিলি তাই তত্ত্বগুলো জানিস, ক্ষমা করে দিলাম, তোর বাড়ি গেলাম না, যাব না, কষ্ট দেব না। সাধু কোনোদিন কাউকে কষ্ট দেয় না। এ সংসারে তুমি যাদের জন্য যাহারও লাগিয়া, আমার খালি মনে থাকে যাহারও লাগিয়া খাটিয়া মরিনু, সে তো কি কষ্টের কথা। কি কিন্তু সাধুকে ভগবানকে সেবা দেন না, আদর করেন না, ওরা কিন্তু যেচে যেচে আসে আর বলে হরি বল বল বাবা, নিতাই বল বাবা। এই ঠিক আছে ঠিক আছে, এমনি মহা মায়ার মায়া রেখেছো কি কুহা করে, এমনি মহা এমনি মহা। এই যে এই যে এই যে আবার উল্টো দিকে তাকা, না না সেই ছেলে তাকে, তুই তো আমাকে বাড়ি নিয়ে গেলি না,
অন্তত একটা জায়গা বলে দে, কার বাড়িতে যাব, রাত্রিটা কাটাবো। ওই ওই যে দেখা যাচ্ছে বড় মন্দির, পতাকা, লাল পতাকা উড়ছে, ওইটি ভবানী মায়ের মন্দির, এক জমিদার বাবু বানিয়েছে। আপনি ওনার বাড়িতে যান, থাকারও জায়গা পাবেন, খাওয়ারও জায়গা পাবেন, কোনো অসুবিধে নেই। চৌকিদার নয়, জমাদার নয়, একবারে জমিদার। এমনি মহা মায়া রে মায়া, রেখেছ কি কুহক রে, এমনি মোহা মায়ার মায়া, দেখেছ কি কুহক রে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, মানবে কি বুঝতে পারে, ওই না ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, মানবে কি বুঝতে পারে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, মানবে কি বুঝতে পারে, ওই না ব্রহ্মা বিষ্ণু এমনি মহা মায়া রে মায়া, রেখেছ কি কুহক করে, এমনি মহা মায়া রে মায়া, রেখেছ কি কুহক করে, এমনি মহা মায়া রে মায়া, রেখেছ কি কুহক করে, এমনি মায়া রে মায়া, হরি চাপ ভত ভাগার দল কোথাকার, পেট চলে না এইখানে এসে সব জুটেছে, হরিনাম গাইবার আর জায়গা পাও না, এই ভর সন্ধ্যেবেলা আমাকে এসে জাগাতে হবে, আমাকে যন্ত্রণা দিতে হবে, চাপ বন্ধ করো হরিনাম। সাধু বলে ছোকরা কার বাড়ি পাঠালো রে, এ যেন ঝাঁজি কুকুর, বাড়িতে আসা মাত্র ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। তবে আমার নাম বৃন্দাবন থেকে এই চিরে বা, কত কুকুর দাস বেনে গেল আর তুই তো কা কথা, এই চি যখন তোকে আমি ছাড়ব, আমরা হলে কি করতাম, কেউ গালাগালি দিলে ভগবান ওর মুখ যেন ধরে নিয়েছে, হ্যাঁ আমরা এমনি রাগ ভেতরে জন্মে গেল, আমাকে বলা ভগবান তোমার যদি নাম কীর্তন করি তাহলে লোকটার যেন জীব, আমি কিন্তু বলিনি, আমি শুনি এগুলো বলে তো, কিন্তু না সাধু যে বলছে আমি কিন্তু তোমায় ছাড়বো না, তার মানে এই না যে তোমার পা খড়া করে যাও, সে বলতে চাচ্ছে তোমার ওই যে অভিমান, তোমার ওই যে কৃষ্ণ ভক্ত না হওয়ার উঁচু উঁচু হিঁটটা আমি কিন্তু ভেঙে দিয়ে কৃষ্ণ ভক্ত বানিয়ে যাব, মানে আমি কাজ করব, তোমাকে কৃপা করব, আমি তোমাকে তৈরি করে তারপর তোমার এখান থেকে যাব। দেখে এই জন্য বলছে গঙ্গায় ডুব দিলে তারপরে পবিত্র হবে, মানে ডুব দেওয়ার পরে, আর সাধুকে দেখলেই সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যাবে। বলে রাধে রাধে। আচ্ছা কেন বলুন তো, গঙ্গায় ডুব দিলে শান্তি হয়, পবিত্র হয়, সাধু দর্শনে পবিত্র হয়, আমাদেরকে দেখলে হয় না কেন, কারণ আমাদের ভিতরে তো ময়লা আছে, লোককে দেখলেই হিংসে টকবক করে ফুটে ওঠে,
এই জন্য ওর হিংসে আমার হিংসে যোগ হয়ে গেল, ওরও বেড়ে গেল আমারও জ্বর বেড়ে গেল। কিন্তু সাধু কি করে, যেদিকেই দৃষ্টিপাত করে, হে ভগবান ওকে কৃপা করো প্রভু, এরা কত কষ্ট পাচ্ছে, এরা যেন হরিবল বলে প্রভু। তার মানে দেখো কেন পবিত্র হয়ে যায় সাধুকে দেখলে, সাধু কোনোদিন কারো অকল্যাণ চায় না, এরা যেন সবাই হরিবল বলে। আমাদের কিছু সাধু গোষ্ঠী আছে প্রতিদিন বসে বসে বলে, কি করলে যে সকলে হরিবল বলবে, খবরদার জায়গা তৈরি করিস নি, কোনোদিন সকলে হরিবল বলবে না, তুই জীবনে একটা লোককে ধর দেখবি মার খাবি মরে যাবি তবু সে হরিবল বলবে। অতএব ওই সংকল্প করিস না, বরং তুই হরিনাম চিৎকার করে গেয়ে যা, দশ দিন শুনতে শুনতে একদিন না একদিন হরিবল। এখন আমাদের হরিনাম অনলাইনে শুনে কত লোক যে ফোন করে বলছে, আগে আমার দু বোতল করে লাগতো, আপনি ক্ষতি যা করেছেন আপনার হরিনাম শোনার পরে পুরো বোতল উঠে গেছে, এখন আমি নিরামিষ চালু করে দিয়েছি, শুধু আপনার সাক্ষাৎ কবে পাবো। আমরা তখন ভাবি তাহলে হরিনামের কাজ চলছে, এমনি মহামায়ার মায়া দেখেছ কি উহা করে, তাই গৌর হরিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এমনি মহামায়ার মায়া দেখেছ কি তুমি, বলে রাধা রমণ কি অধিকের হলো কি, সাধু তো টার্গেট রেখেছে ওকে কৃষ্ণ ভক্ত বানাবে, সে কিন্তু কালী ভক্ত। ওই যে তার বাড়িতে ভবানী মন্দির, রাত ১২টার সময় প্রতিদিন পুজো করে, সুরা পান করে, কেন এ জগতে অনেকে কালী পুজো বেশি হয় না আমাদের দেশে, তাহলে আপনারাও জানেন কৃষ্ণ পূজা যত না হয় কালী পুজো কেন কেন হয় না, ছেলেরা যারা করে তারা বলে, শ্যাম সুন্দর দা আপনাদের কৃষ্ণ পূজায় কিচ্ছু নেই শুধু নিরামিষ, আর কালী পুজো করলে যে কত কিছু ফ্রি পাওয়া যায় তার কোন ঠিক না, প্রথমে তো মা তো খায়, আমরা প্রসাদ পাই, তারপরে মায়ের পায়ের তলায় যে বসে আছে সে তো সে তো গাঁজা ভাং খায়, আমাদেরও কোনো অসুবিধে নেই, আর তারপরে কি বলবো, মা তো পাঁঠা খায়, আমাদের কোনো অসুবিধে নেই, কত কিছু ফ্রি। আর তোমাদের কৃষ্ণ নেড়া মাথা ছেড়া কাকা, এই যে যারা হরি বল বলে না খেতে পায় না পড়তে পারে, নেড়া মাথা ছেড়া কাকা, এই জন্য ওই দলে আমরা নাই, তুই খা খা বাবা, এবারে তুই পাঁটা খাবি পরের বারে তুই পাঁটা হবি, কেন আরে শাস্ত্র বলে দিয়েছে তুই খাবি কে রে, তুই যাকে খাবি সে তোকে খাবে, এটা কখনো হয় রে, রক্ত নিলে রক্ত দিয়ে ঋণ শোধ করতে, তোর ফল কে মাতায় নেবে, তুমি হত্যা করবে তুমি রক্ত খাবে কেন, পৃথিবীকে খাবার দেননি ভগবান, কত ফল মূল দুগ্ধ
জাত দ্রব্য, কত শস্য, এগুলি মানুষের খাওয়া। জীব জন্তু কোনদিন ফলমূল খায়নি, তারা কোনদিন শস্য চাষ করেনি, ওগুলো তারা জীব হত্যা করে খায়, ওটা তাদের ধর্ম। তুমি তো মানুষ, তুমি কেন অপরকে হত্যা করে খাবে? পরের বারে তোমাকে হত্যা করে তারা খাবে, তবেই তোমার ঋণ শোধ। এমনি মহামায়ার মায়া দেখেছো কি কুহাব করে, আর ব্রহ্মা বিষ্ণু চৈতন্য মানবে কি বুঝিতে পারে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝিতে পারে। এমনি মহা মায়ার মায়া রেখেছো কি গুহা হরিব। বন্ধ করো, নালে ডান্ডা খাবে ঠান্ডা হবে। তোমার সাহস হলো কি করে? আমি জমিদার, ভবানী মায়ের পূজারী, আমার বাড়িতে এসে আমি বৈষ্ণব পছন্দ করি না। সাধু কি করেছেন দেখলে? এই হলো সাধু, চিনবেন কি করে? বলে রাধে রাধে। সাধু বলে রাধে রাধে, সে বলে বয়ে গেছে। বয়ে গেছে মানে আপনি রাধে রাধে বলবেন না? বলে রাধে তোমরা বলো, ওসব মেয়ে মানুষের নাম আমি বলি না। বলে তাহলে তুমি কি বলো? জয় মা কালী। আচ্ছা বলুন, আপত্তি নেই। তবে জমিদার বাবু, আপনাকে বাইরে দেখলে যেরকম মনে হয়, ভেতরটা কিন্তু সেরকম না। জমিদার বলে কেন? বলে জমিদার বাবু, আপনি নারকেল দেখেছেন? নারকেল, নারকেল। সাধুর কথা শুনে জমিদার বলে, নারকেল তো আমার কত আছে, হাজার হাজার চাষ, নারকেল দেখবো না মানে? নারকেল বিক্রি করি, নারকেল খাই, নারকেল ভাঙি, নারকেল খাওয়াই। তুমি তো হতভাগা, তোমার গাছ নাই আর খেতেও পাও না। বলে তবু আমি নারকেলের তত্ত্ব জানি। তাহলে কিরকম দেখেন? নারকেলের ওপরটা তত্ত্ব করে নরম। এখন মায়েরা ধান নাড়ল, আমি নারকেলের উপর তপ্তপ। বলে হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ, আমার নারকেল সব তপ্তপ করে না, মা তালে দিয়ে দিয়েছেন আমি জানি। নারকেলের ওপর দেখবেন শক্ত আবরণ, ছিবড়ে। ওই ছিবড়েটা ছাড়ালে আর একটা আবরণ আছে না, সে আরো কঠিন শক্ত। তবে দুটো আবরণ আছে, উপরে ছিবড়েটাও একবারে টান টান অবস্থা টেনে ছাড়ানো যায় না, যদিও ছাড়ানো গেল আবার একটা আবরণ নারকেলের এখনো দেখা নেই। নারকেলের মালা, ওটা ভাঙলে তার ভেতরে কি? তার ভেতরে কি? নারকেলের শ্বাস আর সুমিষ্ট জল। তাহলে কিসের ভিতরে আছে? বাইরে কঠিন, ভেতরে নরম। সাধু বলে আপনি সেই রকম, বাইরে কিরকম ঝাঁকুনি দিচ্ছেন, আমাকে গালাগালি করছেন, আমি জানি। আমার জন্য আপনার ভেতর কাঁপছে, আপনার ভেতরে শ্বাসও আছে জলও আছে। জমিদার বকবে ভাবছিল, চর মারবে ভাবছিল, ওর কথা শুনে হেসে ফেলেছে। কেন? ওই যে নারকেলের তত্ত্বটা দিয়েছে, আর জমিদারকে খারাপ না বলে বলছে বাইরে রাগ দেখান, আপনার ভেতরটা নরম। এই জন্য বাবা কৌশলটা কি বলুন তো? কারোর নিন্দা করবেন না, সে আপনার উপরে চটে যাবে, বরং তার যেটুকু গুণ আছে সেইটার প্রশংসা করুন, আপনার কাজ হয়ে যাবে। প্রতিটি মানুষের একটা সম্মান আছে, যে যেমন তার তেমন। আপনি সম্মান করুন, ওর কাছ থেকেও কিছু না কিছু সম্মান পাবেন, কিন্তু অপমান করুন, আপনি বেজায় অপমানিত হবেন। এই জন্য
সাধুর ভাব হলো এটাই, অপমান করা নয় তাকে সম্মান করা। তাই সে বলে দিয়েছে, বাইরে আপনি রাগ করছেন, ভেতরটা কিন্তু আপনার কোমলে ভরা। জমিদার ভাবছিল মেরে তাড়াবে, এখন তার এইটুকু পরিবর্তন হয়ে গেছে, আর কি কোথাও জায়গা পান না, পেলে কি আর এইখানে আসি। আপনার এখানে অনেক মানুষ দেখলাম, আপনার মতো ভালো মানুষ হয় দেখেন। ওই আবার একবার মলম দিল। হ্যাঁ বলে, কি করে জানলেন আমি ভালো মানুষ? সারা গ্রামের লোক বলছে, আপনার ভগবান যেমন অর্থ দিয়েছে মনও দিয়েছে, আপনি কত মানুষের কত দাম দেন। ঠিক আছে ঠিক আছে, ও সব আর বলতে হবে না, রাত্রিটা থাকবে ঠিক আছে, আর কিছু নয় তো? না না কিচ্ছু লাগবেও না, কিচ্ছু বলবো না, কিচ্ছু চাইবো না, শুধু রাত্রিটা থাকবো, সকালবেলা চলবে। এরকম হলে তো কোনো অসুবিধে নেই, খাবেও না থাকবেও না, একটুক্ষণ থাকবে ভোর হলে, ঠিক আছে ঠিক আছে। আপনাকে কোনো রুম দিতে পারবো না, কোনো ঘর দিতে পারবো না, ওই মা ভবানীর দালান বাটিতে বাইরে থাকবে। আর শুনুন, কোনো খাবার দাবার হবে না, কোনো বিছানা দিতে পারবো না। আগে জমিদার বড্ড ঠান্ডার দিন, বললাম না যদি ভালো লাগে থাকবেন না চলে যাবে, ঠিক আছে, ওই দালান বাড়িতে থাকেন, যান যান, আর আমাকে ঝামেলা দিবেন না। আপনি বলেছিলাম না আপনি ভালো লোক, লোকে বলে নাকি আপনি কাউকে ঠাঁই দেন না, বৈষ্ণবকে ভালোবাসেন না, আপনি কিরকম আমাকে ভালোবেসে ডাকছেন? আমি আপনাকে ভালোবাসি না, নিহাত কোথাও যেতে পারেন না, তাই আজকে রাত্রে থাকবেন, সকালবেলা চলে যাবেন, ওই হলেই হবে। এইবার জমিদার চলে যায়, ও মাইরা চলে যায়, তবে একবার করে দেখে যায়। জমিদার চলে যায় তবে ঘুরে দেখে যায়, আর যেই ঘুরে দেখেছে সাধু বলে কাজ হয়েছে। এ ঘুরে তাকাচ্ছে মানে কিছু, একটা ফল আমায় দাও হে প্রভু। হ্যাঁ একটু আগে বললেন কিছু লাগবে না, এখন আবার গান শুরু করে দিয়েছেন, ফল চাই, এরপরে বলবেন জল চাই, তারপরে বলবেন বিছানা চাই, না না কিছু না, শুধু একটা ফল আমায় দাও হে রাজা। কি করবে? আমার গোবিন্দ সেবার লাগি, বিদায় গৌর হরি বল রাজা, দাও হে রাজা আমার গোবিন্দ সেবার লাগি, এই যে একটা ফলে আমার দাও হে রাজা আমার গোবিন্দ সেবার লাগি, ছোট ফল একটা দাও হে রাজা গোবিন্দ সেবার লাগি, আমি আর কিছু চাই না রাজা আমি সে ভিখারি, আমি আর কিছু চাই না রাজা আমি সে ভিখারি, একটা ফল আমায় দাও হে রাজা গোবিন্দ সেবা আর লাগি, একটা ফল আমায় দাও হে রাজা গোবিন্দ সেবার লাগে। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মা, হরিনাম শুনছেন তো, শুনে নেন, শুধু শুনতে থাকুন, ভেতর আপনাতেই জল হচ্ছে আপনাদের, যদি শুনবেন মন দিয়ে তো কাজ হয়ে যাবে, আর যদি মন দিয়ে না শুনবেন তাহলে বুঝতে পারবেন না, বুঝতে যদি না পারে জীবনের কোনো পরিবর্তন আসবে না। এই জন্য বুঝে নেন, সেটা কি, যার কোনো অভাব নাই, হ্যাঁ ছেঁড়া কাপড় পরে আছে ঠিকই, কিন্তু তবু সে জমিদারকে চাইল কেন? আগে বললো চাইব না, পরে চাইল কেন? তার কারণ হলো একটাই, মহতের কার্যই তারিখে পামর, নিজ কার্য নাই
তবু যান তার ঘর। বৃন্দাবনে যাবেন আপনারা, বৃন্দাবনে সনাতন গোস্বামীর সমাধি, যেখানে তিনি ভজন করতেন যমুনার তীরে। তিনি ছিলেন মন্ত্রী। আজকে আমাদের দেশের দিকে তাকাবেন, মন্ত্রী হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য মানুষ কি না করছে। কিন্তু 500 বছর আগে মহাপ্রভুর হরিনামে আকৃষ্ট হয়ে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দুই ভাই মাতা নেড়া করে বৃন্দাবনে হরিনাম। ভাবু, হরিনাম কি জিনিস! তো সেই সনাতন গোস্বামী হরিনাম করছেন বৃন্দাবনে। দিল্লি থেকে সম্রাট আকবর বৃন্দাবনে এলে, সম্রাট আকবর বৃন্দাবনে এসে বললেন, এখানে সনাতন গোস্বামী কার নাম? এখানে সনাতন গোস্বামী কার নাম? সারা বৃন্দাবনের মানুষ যাকে প্রণাম করে তাকে সবাই চেনে। দেখিয়ে দিলেন, ওই যে খড় দিয়ে পাতা দিয়ে কুটিরটা তৈরি যমুনার তীরে, ওটাই ওনার কুটির। সম্রাট আকবর গিয়ে বললেন, নমস্কার, আমার প্রণাম স্বীকার করবেন সাধুজি? কে? আকবর মহারাজ, আপনি? আপনি সম্রাট হয়ে এখানে এলেন কেন? এ তো ভাঙা ঘর, আমি দিন দরিদ্র, এলেন কেন? এমনি আসি না, আপনার নাম আমি শুনেছি, আপনাকে নাকি যারা দান করে তাদের কল্যাণ হয়, তাই আমার স্বাদ জেগেছে, আমি কিছু আপনাকে দান করতে চাই, আপনি কি আমার দান গ্রহণ করবেন? সনাতন গোস্বামী বলে, বাবা আপনি যে কি বলেন না, আপনি দান দেবেন ঠিকই, কিন্তু আমি তো নেওয়ার পাত্র নই। কেন? কেন আবার? আমার তো কিছুই লাগে না, ছেঁড়া কাপড় শ্মশান থেকে কুড়িয়ে নি, কত লোকে আমায় ধুতি যাচ্ছে আমি নিই না, শ্মশানে অনেকে মরে গেলে কাপড় জামা ফেলে দেয় আমি পরে নি, আর ভিক্ষা ওই পাড়ায় গেলে মায়েরা আমাকে গম দিয়ে দেয়, আটা দিয়ে দেয়, ওই এনে আমি হাতে চাপড়ে আগুনে ফেলে দিয়ে গোপালকে দিয়ে পেয়ে নি, আমার বিছানাও লাগে না, খাওয়ারও লাগে না, আমি দান নেব কেন বাবা? কিন্তু আমি যে দিতে চাই, একান্তই যদি আপনি দেবেন, তাহলে ওই যেইখানটায় বসে আমি হরিনাম করি ওই জায়গাটা ধসে যাচ্ছে, আপনি ওইটা বাঁধিয়ে দেন তাহলে আপনার কাজে লেগে যাবে। ঠিক আছে ঠিক আছে, আপনি যে স্বীকার করলেন এইটুকু নিলেন, আমি ধন্য। এই কে আছিস? যা সাধুজি যেইখানটায় বসে হরিনাম করে ওই জায়গাটা বাঁধিয়ে দাও তোমরা। এবার কাজের লোকজন লেগে গেল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। অত মুখ শুকনো কেন? আমি কি মাটি চাপা দিয়ে দেবো নাকি? এত লোকে চেয়ে আছে ওর দিকে, সে মাটি বইছে মুখ শুকনো। বলো রাধে রাধে। এখন মাটি ফেলছে যারা, তারা বলে আজ অনেক পয়সা পাবো। তবে একটা কথা, কি মাটি ফেলতে গিয়ে দেখে যেইখানে যমুনা মাইয়ার মানে ধস নিয়েছে, ভেঙে গেছে, সেইখানে ফেলতে গিয়ে দেখে যেন একবারে কোটি সূর্যের উদয় হয়েছে। কি সোনা দানা মণি মাণিক্য কত যে পড়ে আছে তার এই অত্যানে। হরিনাম শোনো, আর নিজেদের নিজেদের খাল পাড় গিয়ে খুঁজবেন কালকে। হরিনাম এত মন দিয়ে লোকে শুনে জানে, খোঁজা শুরু করে দেয়, বলে শ্যাম সুন্দর প্রভু আপনাকে বিশ্বাস করি, কালকে আমি খাল পাড়ে গিয়ে খুঁজি, কিচ্ছু নেই। ওরে হত ভাগা, তুই কে রে? তুই জীবনে একটা অন্ন দান কাউকে করিস না, তোরই অন্ন জুটবে না, যারা দিয়ে এসেছে তাদের খোঁজ বগলে পড়ে আছে। কত নিবি রে,
ওরা তো দু হাতে দিয়েছে, নিজে না খেয়ে দিয়েছে, তারা যেখানে বসে থাকবে তাদের মাটির তলায়ও থাকবে, তারা কাপড়টাও নেয় না, আর তুই তো দিলে বিপিএল তালিকা ছাড়বি। তিন তালা বাড়ি তবু অঞ্চলে গিয়ে লাইন দিয়েছে আমারটা বিপিএল করে দেয়, অত ভাগা। ভগবান বলে ওখানেও বিপিএল হবে, পরের বারে তোকে ফুটপাতে বসিয়ে দেব, একবারে অন্তর্দ্বন্দ্বের নিচে দিয়ে দেব, তুই কত খাবি খা। কি এত চালাকি চলে রে, ভগবান এত দিয়েছে সে খালি বিপিএল এ যাবে, যা বিপিএল কাকে বলে তোকে করে দিচ্ছি। কি এই জন্য দিবি তো পাবি, নিবি তো হারার, দিলে পাবে নিলে যাবে, দিতে থাকো দু হাত ভরে খাও, জীব জন্তু যা দিতে পারে আছে, বৃক্ষলতা যা দিতে পারে, মানুষ শুধু নিতে জানে দিতে জানে না, তাই সে চেয়েও পায় না। কেমন? এই জন্য খাওয়াতে থাকো খেতে পারবে না, দিতে থাকো নিতে পারবে না, এত আসছে। এই জন্য জানতে হবে, ও তুই খাস বগল খুললে কোথাও পাবি। সনাতন গোস্বামী যেখানে হরিনাম করে সেখানে সোনা দানা ছড়া রে, সোনা দানা ছড়া রে, সোনা দানার ঘটা রে, সোনা দানা ঘটা রে, বল কত নিবি কত নিবি, তাই সোনা দানার ঘটা রে, আকবর পালকিতে বসেছিলেন সম্রাট আকবর, তিনি বললেন কি হয়েছে? বলে মহারাজ দেখবেন আসুন। মহারাজ দেখতে এসে অবাক হয়ে গেলে, বলে দাঁড়া দাঁড়া, আর মাটি ফেলানোর দরকার নেই, রাখ। স্বয়ং সম্রাট হাত জোড় করে আগের বারে প্রথমবারে এসে এই রকম নমস্কার করেছিল, নমস্কার, আর এখন কোমর অনেকটা বেঁকে গেছে, নমস্কার, আমার প্রণাম নেবেন? ও সম্রাট আকবর, তাহলে কি জায়গাটা? আপনাকে চিনতে পারি না, গৌর, আমাকে ক্ষমা করে দেবেন, আমি ভেবেছিলাম আপনি ছেঁড়া কাপড় পরে আছেন, আপনার ভাঙা ঘর, আপনি নিশ্চয়ই খেতে পান না, আপনি দরিদ্র, কিন্তু এখন মনে হলো আমি দিল্লির সম্রাট আকবর, আপনার চাইতেও আমি ভিখারি, আপনার এই যমুনার তীরে যত ধন সম্পদ আছে আমার কোষাগারে নাই, তাই আমার অহংকার হয়েছিল, আমি সম্রাট, আমি ধনী, কিন্তু আপনার এত ধন আমার জানা ছিল, নিদাই গৌর প্রমাণ। তাহলে আপনারা হরিনাম শুনুন, স্মৃতিতে রাখুন, আপনাদেরকে কাঁদাবে একদিন। তাই ধন দৌলত এত থাকে সাধুদের, তবু কেন লোকের বাড়িতে চাইতে যায়? এই তত্ত্বটা বলতে গিয়ে এই আকবরের কথা বললাম। কেন? আজকে দেখুন বৃন্দাবন থেকে সাধু এসেছে, তার কোনো অভাব নাই, কিন্তু তবু সে রাজার কাছে আজ বলল কি, একটা ফল আমায় দাও হে রাজা, তোমার সেবার তরে, একটা ফল আমায় দাও হে রাজা, গোবিন্দ সেবার তরে, আমার প্রাণী গোবিন্দ হৃদয় মাছি চেয়ে বসে আছে, আমার প্রাণ গোবিন্দ হৃদয় মাছি চেয়ে বসে আছে, একটা ফল আমায় দাও হে রাজা, গোবিন্দ সেবার তরে, একটা ফল আমায় দাও হে রাজা, গোবিন্দ সেবার তরে।
আপনারা এত মন দিয়ে শুনছেন, এই মধুর কথাগুলি এসে গেল, সেটা কি? অভাব নাই সাধুদের, চায় কেন? ওর কল্যাণের জন্য। জীবনে যারা দান করেন এদের কল্যাণ কোনো জীবনে হবে না, মুক্তি। দান না করলে হৃদয় পাতলা হয় না, উদার হয় না। তাই আগে দান, একটু একটু করে দান করতে শিখুন। কেন? একদিন সকলই ছেড়ে চলে যেতে হবে, সেটাকে কেউ দান বলবে না, ছেড়ে চলে গেছে। কিন্তু যাওয়ার আগে যার ধন তাকেই যদি দান করে দিতে পারেন, তবেই তো আপনি দাতা বেনে যাবেন, আপনি পুণ্যবান হয়ে যাবেন। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের দেশে, আপনাদের কাছে, আপনাদের নিকটে এই জিনিসগুলো লক্ষ্য করবেন। সাধুরা গালাগালি খায়, অপমানিত হয়, তবু সেই দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, বাবা কিছু নাই দাও, একটা টাকা তো দিতে পারো। কেন? সাধু মনে করলেন, ওর কাছ থেকে যদি একটা টাকা খসাতে পারি তাহলে তার নাম কত? ষোলো আনা। এই ষোলো আনা আমি গোবিন্দকে দেব, আর কেঁদে কেঁদে বলবো, ওকে ষোলো আনাই কৃপা করো। এটি বালক এসে প্রণাম করল, নিশ্চয়ই বাড়িতে করে, শিখিয়েছেন মা বাবা, এ আদর্শ। এ বাচ্চা থেকে যদি কেউ প্রণাম করে, কোনোদিন মা বাবাকে গালি দিতে পারবে না। হাতে তালি দিয়ে যদি কীর্তন করে, কোনোদিন রাগ করতে পারবে না। চালু করে দেখুন কত বদলে গেল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, প্রণাম অহংকার পাতলা করে দেয়, করে দেয়, দিয়েছে। আর যারা প্রণামটাই কোনোদিন করে না, তারা বাবা মাকে মারতেও দ্বিধাবোধ করে না। এই জন্য তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া গীতা। বলো রাধা দামোদর কি? তাহলে দান ওর কাছ থেকে নিতে হবে, গোবিন্দকে দিতে হবে। রাজা রেগে গিয়ে বললেন জমিদার, দাঁড়া না, আগে বললেন কিচ্ছু লাগবে না, এখন বলে ফল দাও। ঠিক আছে ঠিক আছে, ওই আমার লোক আছে, ফল দিয়ে যাবে, জল দিয়ে যাবে, আর সামান্য মিষ্টান্ন দিয়ে যাবে, ওইটাই নেবেন, আমি যেন ভোরের আগে আপনাকে না দেখি। মারে, এ তুই কোন ছেলেকে রেখেছিস? মানুষ চিনতে পারে না, আমাকে ডান্ডা দিয়ে ঠান্ডা করছে, কিছু বলতে পারিস না। জমিদার চলে গেল, রাত্রি নেমে গেল, ঠান্ডার রাত্রি, মাঘ মাস, সাধু কাঁপছে, ছেঁড়া কম্বল কোন রকম কাঁপছে, আর ঝোলা থেকে শালগ্রাম শিলা বের করে একবার এখানে, না না এখানে হবে না, এখানেও হবে না, না এখানে হবে না, কথা যে রাখি তোমাকে প্রভু, জায়গা নাই দালান। ওই তো একবারে মায়ের কাছেই তোমাকে রাখো, একবারে ঢুকে তো ঢুকে মন্দির খোলা, বেটা ঢুকে গেছে মন্দির, সেটা কিন্তু ঠাকুর মানে মা ভবানীর মন্দির, মা ভবানী এরকম করে আছে, মানে মা কালী খড়গ ধরে আছে, আর সাধু গিয়ে বলে মা খড়গটা রাখ। মা তখন বলে, অনেক দিন পর একটা ছেলে আসছে, মাকে বকছে। মা যেন মনে মনে বলছে, হ্যাঁ খড়গ রাখবো কেন? সাধু বলে, খড়গ নিবে কেন? মা বলে, কাটার জন্য, কত কেটে মালা করে নিয়েছি, গলায় পরে নিয়েছি, তুই দেখতে পাস না,
বলে তা করেছো, তা তুমি কি আমাকে কাটবে? আমি কি তোমার সেই ছেলে? মা বলে না, অসুরদেরকে কাটবে। বলে মা অসুর কারা? বলে যারা মাকে মানেনি, যারা ধুলার ধরনীতে লাথি মারে, প্রস্রাব করে, সুরাপান করে, গালাগালিজ করে, অপবিত্র করে, নিজের গর্ভধারিণী মাকে মারে, পেটের অন্ন মেরে দেয়, খেতে দেয় না বাবা মাকে, তারাই তো অসুর, তাদেরকে মারার জন্যই তো আমি খড়গ ধরেছি আর জীব রক্ত করে। বলে এই জন্যই তো বলছি মা খড়গটা রেখে দে, এখন আমি পুজো পাঠ করি। এই কথা বলার পরে রাগলো মায়ের, একবারে মন্দিরের ভেতরে শালগ্রাম শিলা বের করে রাখলো। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়া, বলো কেশব মাধব দীন দয়া, বলুন কেশব মাধব, জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়া, দীন দয়ালে প্রভু দীনের দয়া, দীন দয়ালে প্রভু দীনের দয়া, বল জয় গোবিন্দ, জয় গোপাল, বল জয় গোবিন্দ, জয় গোপাল। ভক্তমণ্ডলী মায়েরা পুজো হয়ে গেল, বলো গিরিধারী কি? আর একটু জোরে লাগান, ঠান্ডা লাগছে নাকি? গরম লাগার কথা। বলো বাল গোপাল কি? পূজা হলো কি? না না, তুমি কি ভাব যে জয় দিলেই প্রসাদ পাবে? কত কষ্ট করে একটা ফল জ্বালিয়েছে, সে আবার গেটের গোড়ায় জয় ধ্বনি করে, এত লোক জোগাড় করছে, প্রসাদের দিকে তাকিও না বাবা, কি একটা ফল কথা পাবি? সেই সাধু তো ভোগ লাগিয়েই গঙ্গা জল তুলো সিদি যা ভোগ লাগাইলা, গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, কেবল হরি 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 ধ্বনি করিতে লাগিলা, হইলা হরি 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 ধ্বনি করিতে লাগাইলা, গৌল ধ্বনি শঙ্খ ধ্বনি উল ধ্বনি শঙ্খ ধ্বনি করিতে লাগিলা, আরে উল ধ্বনি শঙ্খ ধ্বনি করিতে লাগিলা, গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, বলে হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, এই আমাদের সম্বল, হরি বল হরি বল, এই আমাদের সম্বল, হরি বল হরি বল, করুণায় আর গণ্ডগোল, করুণায় আর গণ্ডগোল, করুণায় আর গণ্ডগোল, করুণায় আর গণ্ডগোল, ওই আমার 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 করে করুণায় আর গণ্ডগোল, আমার 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 করে করুণ,
ওই নাম যাবে আর তুমি যাবে করুণায়ার গণ্ডগোল। বল বাহু তুলে ভরিব, বাহু তুলে ভরিব, এই আমাদের সম্বল বাহু তুলে ভরিব, হরি 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 বলে হরি বল হরি বল বদল ধরি যাব, ওই চাঁদ বদলে সবাই ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি গৌর হরি হরি বলে যে এত কেন ভালো লাগছে বুঝতে পারি না মা গো, বোধহয় তোমার জন্য। তোমার মন্দিরে অনেকদিন পরে ঢুকেছি, ছোটবেলা মাকে ছেড়েছি, আজ এত বয়সে এসে মায়ের কোলে বসেছি। নে তোমাকে আর কি দেব মা, ঝগড়াঝাটি করে গালাগালি খেয়ে ওই জমিদারের কাছ থেকে একটা ফল পেয়েছি, তা তোমাকে আর কি দেব মা। মা এমন করে বৈষ্ণবের দিকে তাকাচ্ছে যেন মনে হয় অনেকদিন উপবাসে আছে। বৈষ্ণব যেই বলছে তোমাকে আর কি দেব মা একটা ফল, মা এমন করে চেয়ে আছে। বৈষ্ণব তখন বলে আচ্ছা ঠিক আছে, তুমি না হয় একটু না, যেই দিয়েছে মা অমনি আনন্দ অস্ত্র বিসর্জন করে বলছে কি দিলি রে তুই, এতদিন পরে তুই আমায় কি দিলি। ওরে আমার স্বামী রে, যার নাম ভবা, ভবা ভব মানে সংসার, ভবা মানে সংসারের সার। এই বিশ্বকে যিনি রচনা করেছেন তিনি অন্য কেউ নয় ভবা, আর ভবানী, এই জন্য মায়ের নাম ভবানী আর বাবার নাম ভবা, হর আর হরণী। ভক্তমণ্ডলী মায়েরা মা কেঁদে কেঁদে বলছে ওরে কতদিন বৈকুণ্ঠে লাইন দিয়েছি, একটু কৃষ্ণের প্রসাদ পাবো বলি। কতদিন আমার স্বামীকে বলেছি ভোলানাথকে তবু পাই, কতদিন নারদকে বলেছি নারদ একদিন আমাকে প্রসাদ দাও, পাই পাই। আজকে আজকে তুমি আমার মন্দিরে এসে কৃষ্ণ গোপালকে আনলে আর আমাকে তুমি প্রসাদ দিলে, আমার কি জীবন। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈ